হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আর সুস্থ আছো আর জমিয়ে খাওয়া দাওয়া করছো, আর আমিও খুব ভালো আছি। আর আজ চলে এসি আরও একটা রেসিপির ভিডিও নিয়ে। লাস্ট কয়েকটা ভিডিওতে কিছু ট্র্যাডিশনাল রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি, আজও তেমনই একটা ট্র্যাডিশনাল বাঙালি রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। আজকের রেসিপি এঁচোড়চিংড়ি, আর এখানে মেন ঝক্কির কাজ হলো কাঁঠাল কেটে পরিষ্কার করা। আজকের কাঁঠালটা আমার নিজের গাছের কাঁঠাল, সেজন্য নিজেকেই কাটতে হবে। বাজার থেকে কিনলে অবশ্য কিছুটা পরিষ্কার করে কেটে কাঁঠালটা পাওয়া যায়। কাঁঠাল কাটার পদ্ধতিটা বেশ ট্রিকি আর লেন্দি হয়, সেই জন্য এখানে আর অহেতুক অ্যাড করিনি। কাঁঠাল কাটার পদ্ধতি যদি আপনারা দেখতে চান তাহলে পরে একটা ছোট ভিডিও বানিয়ে দিয়ে দেবো। কাঁঠালটা কেটে পরিষ্কার করে ডুমো ডুমো করে পিস করে নিয়েছি। এরপর কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখার পর আবারও ভালো করে ধুয়ে নিয়ে নেব। এরপর কাঁঠালের টুকরোগুলোকে একটা প্রেশার কুকারের মধ্যে ট্রান্সফার করার পর একটু লবণ, একটু হলুদ গুঁড়ো আর জল দিয়ে একটা সিটি লাগিয়ে নেব, যাতে করে কাঁঠালটা 70% পর্যন্ত কুক হয়ে যায়। একটা সিটি লাগানোর পর প্রেশারটা রিলিজ হলে কুকারটা খুলে একটা স্ট্রেনারের সাহায্যে জলটা ছড়িয়ে কাঁঠালটা আলাদা করে রেখে দেবো। কাঁঠাল একটা খুবই টেস্টি ভেজিটেবল, কিন্তু এর রান্নার পদ্ধতিটা খুবই ট্রিকি হয়, কেননা বেশি সিদ্ধ হয়ে গেলেও টেস্টটা ভালো আসবে না, আবার শক্ত থাকলেও খেতে ভালো লাগবে না। এখানে কাঁঠাল রেডি হয়ে গেছে আর কেটে নিয়েছি ডুমো ডুমো করে আলু। ছাড়া যে উপকরণগুলো লাগবে দেখে নিই, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা কুচি। আর এখানে কুচো চিংড়ি নিয়েছি, কারণ কুচো চিংড়ি দিয়েই এঁচোড় চিংড়িটা বেশি ভালো হয়। চিংড়িটাকে একটু নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। আর ফোড়নের জন্য নিয়ে নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোটা গরম মশলা। এলাচটাকে একটু এরকমভাবে ফাটিয়ে নিয়েছি। পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে করব, তাই জন্য কড়াইটা গরম হতেই দিয়ে দিয়েছি সর্ষের তেল। এবার একে একে আলু, তারপর কাঁঠালগুলো একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে তুলে রাখবো। আলু আর কাঁঠালগুলো মিডিয়াম টু হাই ফ্লেমে লাল লাল করে ভেজে তুলে রাখতে হবে। কিন্তু কাঁঠাল ভাজার সময় এই কাঁঠালের বীজগুলো, যে ছোটো ছোটো অংশগুলো ছিল, এগুলো আর ভাজার মধ্যে দিইনি, তাহলে বেশি পুড়ে যাবে, এগুলো পরে অ্যাড করে দেব। আলু আর কাঁঠাল ভাজা হয়ে গেছে, এবার আরও একটু কড়াইতে তেল দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার কড়াইতে তেল দেব মশলাটা কষানোর জন্য। তেল গরম হলেই দিয়ে দেব ফোড়ন, তারপরে দিয়ে দেব লঙ্কা কুচি আর রসুন বাটা। রসুন বাটাটা একটু লাল লাল ফ্রাই হলে পেঁয়াজ কুচিগুলো ভাজার জন্য দিয়ে দেব। কাঁঠালের একটা নিজস্ব টক ভাব থাকে, সেজন্য এঁচোড় চিংড়ির মশলাতে টমেটো আর ইউজ করছি না। পেঁয়াজের মধ্যে একটু লবণ অ্যাড করে দিলাম, এতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে আসবে। আর পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে অ্যাড করব আদা বাটা। আদা বাটা দেওয়ার পর একে একে এবার ড্রাই মশলাগুলোও অ্যাড করতে থাকব আর মশলাটা কষাতে থাকব। আর যাতে তলা না লেগে যায় সেই জন্য অল্প অল্প করে একটু জলও অ্যাড করব মশলাটার সাথে। আর ড্রাই মশলাগুলোর মধ্যে রেগুলার যে মশলাগুলো অ্যাড করেছি, যেমন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, আর একটু কালার আসার জন্য অ্যাড করেছি কাশ্মীরি লাল মির্চ। এখানে মশলাটা কষানো হয়ে গেছে, এবার একে একে কাঁঠালের বাকি অংশগুলো, চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপরে দিয়ে দেব আলু আর কাঁঠালটা, ওগুলো দিয়ে ভালো করে আরেকবার কষিয়ে নেব।
মশলাটা কষাতে কষাতে একটু দিয়ে দেব গুঁড়ো গরম মশলা। আর একটা দিকে একটু জল গরম করে রেখেছি, মশলাটা কষানো হয়ে গেলে ওই গরম জলটা গ্রেভির জন্য ঢেলে দেব। এরপর অ্যাড করে নেব পরিমাণ মতো লবণ। তারপর কিছুক্ষণের জন্য কড়াইটা ঢাকা দিয়ে কুক করব, যতক্ষণে আলু আর কাঁঠালটা বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তারপর নামানোর আগে একটু ঘি অ্যাড করে নামিয়ে নিলেই রেডি এঁচোড় চিংড়ি। এঁচোড় চিংড়ি আমার একটা খুবই প্রিয় পদ। আপনাদের কার কার ভালো লাগে এঁচোড় চিংড়ি নিশ্চয়ই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর বেল আইকনটা প্রেস করতে একদমই ভুলবেন না, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশান পেয়ে যাবেন একদম ঠিক সময়। তাহলে আজ এই পর্যন্তই, পরবর্তীতে চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।